প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাধ্যের মধ্যে থেকে বিনিয়োগ করে সুন্দর একটি বাড়ি তৈরির ইচ্ছে থাকে অনেকের, আর সেই চাহিদা আমরা বুঝি। তাই সীমিত বাজেটের মধ্যে সেরা ডিজাইনের বিল্ডিং নির্মাণের সেরা ডিজাইনটি করে যাচ্ছি আমরা। আমাদের পথ চলার দীর্ঘ 4 বছরের যাত্রায় আমরা পেয়েছি অনেক ভালো কাস্টমার, যাদের অর্থনীতি, লেনা দেনা, বিশ্বাস, ভরসা, আপ্যায়ন সবকিছুই অতুলনীয় ছিল। আমরাও আমাদের সর্বোচ্চ সেবা প্রদানের চেষ্টা করে থাকি সবার ক্ষেত্রে। আমরা বাড়ির ডিজাইন তৈরির ক্ষেত্রে ক্লায়েন্টের পছন্দকেই সবচেয়ে বেশি মূল্যায়ন করি। আজকে যে ডুপ্লেক্স বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি মূলত ডিজাইন করা হয়েছিল নিহাল স্যারের জন্য। তিনি গোপালগঞ্জের কোটালীপাড়ায় বসবাস করেন। সেখানে তার গ্রামের বাড়িতে একটি ডুপ্লেক্স বাড়ি তৈরির পরিকল্পনার কথা তিনি আমাদেরকে জানান। যেহেতু তার বাজেট ছিল কম, সে কারণে তিনি চেয়েছিলেন ছোট জায়গায় সীমিত আকারে অল্প ব্যয়ে যাতে সুন্দর একটি বাড়ি তিনি তৈরি করতে পারেন। তো তার ধারণা নিয়ে খুব ছোট জায়গাতে একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন তাকে করে দিই। আজকে সেই ডিজাইনটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই ডুপ্লেক্স বাড়িটিতে মোট 4টি বেডরুম রয়েছে, 4টি টয়লেট রয়েছে, রয়েছে আলাদা একটি ড্রয়িং রুম, বেশ বড় একটি রান্নাঘর, বিশাল একটি ডাইনিং স্পেস এবং রয়েছে চতুর্পাশে বারান্দা। এই সুন্দর বাড়িটি তৈরি করতে আপনাদের 250 বা 1.5 কাঠা জমির প্রয়োজন হবে। আপনারাও যারা আপনাদের বাড়ির প্ল্যানিং এবং ডিজাইনের কাজটি আমাদের দ্বারা করিয়ে নিতে চান, তারা স্ক্রিনে দেখানো এই নম্বরে যোগাযোগ করে ডিজাইন ফি প্রদানের মাধ্যমে আমাদের দ্বারা আপনার বাড়ির প্ল্যান এবং ডিজাইনের কাজটি করিয়ে নিতে পারেন। তো এখন আমরা বাড়িটির মূল প্ল্যানটি এক নজরে দেখে আসি। তো বন্ধুরা, এটি হচ্ছে বাড়িটির মূল প্ল্যানটি। এই বাড়িটির নিচতলার প্ল্যানটি এরকম, এটির এই পাশে 35 ফিট এবং এই পাশে 28 ফিট জায়গা নেওয়া হয়েছে। এটি হচ্ছে এন্ট্রি পথ, এটি একটি পোর্স, পোর্সের সাথে একটি পার্কিং রয়েছে এবং মেন গেটে ঢোকার 2টি গেট রয়েছে। এই গেট দিয়ে আপনারা সরাসরি ড্রয়িং রুমে যেতে পারবেন এবং এই গেটটি ব্যবহার করে আপনারা বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করতে পারবেন। তো বিল্ডিংয়ের মুখেই রয়েছে একটি রাউন্ড, সেমি রাউন্ড একটি সিঁড়ি রয়েছে এবং সামনের অংশটি একটি ড্রয়িং রুম, যেটি 11.5 ফিট বাই 13.5 ফিট, এর সাথে একটি 3.5 ফিট বারান্দা রয়েছে এবং ভিতরের অংশে এই পুরো স্পেসটি ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করতে পারবেন। বেশ বড় আকারের খোলামেলা একটি স্পেস রাখা হয়েছে। এই সিঁড়ি দিয়ে আপনাদের দোতলায় যেতে হবে। এই পাশে একটি বেডরুম রয়েছে, এই বেডরুমের সাথে একটি বারান্দা রয়েছে। এই বেডরুমটির মাপ হচ্ছে 12 ফিট বাই 13.5 ফিট। এই পাশে একটি কিচেন রয়েছে, বেশ বড় আকারের কিচেন, 8 ফিট বাই 12 ফিট সাইজের কিচেন। কিচেনের সাথে একটি ওয়াশ এরিয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এটি আপনারা, এবং একটি কমন টয়লেট রয়েছে। এই কমন টয়লেটের সামনে একটি স্লাইডিং থাই দ্বারা একটি বেসিন এরিয়া দেখানো হয়েছে, যেখানে আপনারা বেসিন সেট করতে পারবেন। তো এই হচ্ছে নিচতলার প্ল্যান। এখন যদি আমরা দোতলাতে যাই, তো দোতলাতে গেলে আমরা দেখতে পাবো পেছন অংশে 2টি বেডরুম রয়েছে এবং সামনের অংশে একটি মাস্টার বেড রয়েছে। আসলে 3টি মাস্টার বেড হিসেবে এখানে দেখানো হয়েছে। 3টি বেডের সাথেই 3টি অ্যাটাচ টয়লেট রয়েছে। তো আপনাদের যাদের 3টি টয়লেটের প্রয়োজন নাই, 2টি টয়লেটের প্রয়োজন, তো তারা এই 2টি টয়লেটের একটিকে কমন টয়লেট এবং একটিকে অ্যাটাচ টয়লেট হিসেবে ব্যবহার করতে পারেন। আর যারা 3টি বেডের সাথে 3টি অ্যাটাচ টয়লেট চান, তারা ঠিক এইভাবে ডিজাইনটিকে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বেডরুমের মাপ স্ট্যান্ডার্ড মাপে রয়েছে। এই প্রথম বেডরুমটি রয়েছে 12 ফিট বাই 15 ফিট, এই বেডরুমটি রয়েছে 12 ফিট বাই 13.5 ফিট, এটিও রয়েছে 12 ফিট বাই 13.5 ফিট এবং প্রত্যেকটি বেডরুমের সাথে একটি বারান্দা রয়েছে। এবং এই 3টি বেডরুম থেকে এই স্পেসটিতে যাওয়ার জন্য একটি দরজা রয়েছে, এটি সেই দরজা, এবং এটি পুরোটাই ওপেন ট্যারেস, যেটি আপনারা 3D প্ল্যানটিতে দেখেছেন, এটি ওপেন ট্যারেস হিসেবে ব্যবহার করা হবে। তো এখন আসি খরচের হিসেবে। আপনারা যেমন 3D ভিউতে দেখেছেন, ঠিক এইভাবে সেমভাবে যদি বাড়িটিকে ফুটিয়ে তুলতে চান, সেক্ষেত্রে আপনাদের বর্তমান 2020 সালের বাজারে 30 থেকে 32 লক্ষ টাকা খরচ হবে এই বাড়িটি তৈরি করতে। ক্ষেত্র বিশেষে কিছু কম বেশি হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটিও কমেন্ট বক্সে জানাবেন, আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।